লাকসামে অসহায় ও কর্মহীনদের হাতে ত্রাণ বিতরণ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপির নির্দেশনায় করোনা ভাইরাস প্রকোপে ঘরে আটকে থাকা 6 শতাধিক কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লার লাকসাম পৌরসভার 1 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদুল্লাহ। উপজেলা পরিষদ ও পৌর বরাদ্দের সাথে নিজস্ব অর্থ যুক্ত করে 6 শতাধিক কর্মহীন ও হতদরিদ্রর হাতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর মোহাম্মদুল্লাহ। সকালে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্যাকেটজাত করে প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়। মোহাম্মদ হুমায়ুন কবির মানিকের তথ্য ও ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন।